আমার মনে হয় তোমরা থাম্বনেলটা দেখে একবার কিন্তু সবাই এই ভিডিওটা ক্লিক করেছো শোনার জন্য। এই এত রকমের যে বাস এখান থেকে ওদিক থেকে এই দেশ থেকে ওই দেশ থেকে যে চলাচল করে, কিন্তু তোমরা কি এটা জানো যে লন্ডন থেকে কলকাতার, কলকাতা থেকে লন্ডন যাওয়ার জন্য একটাই বাস ট্রাভেল করতো? হ্যাঁ, 1960-এর দশকে এরকমই একটা বাস ছিল যেই বাসটা কিন্তু সোজা লন্ডন থেকে কলকাতা আর কলকাতা থেকে লন্ডন নিয়ে আসা নিয়ে যাওয়া করতো। সেই বাসটা সম্পর্কেই কিন্তু আমরা আজকে এই ভিডিওটাতে জানব। ইংল্যান্ডের একজন ট্রাভেলার ছিলেন অ্যান্ডি স্টুয়ার্ট, তিনি কিন্তু অস্ট্রেলিয়া সিডনিতে থাকতেন। তার একদিন মনে হয়েছিল যে তিনি কিন্তু সিডনি থেকে লন্ডন পাড়ি দেবেন বাসে করে। ব্যাস যেই চিন্তা সেই কাজ, উনি একটা কিনে ফেললেন ডাবল ডেকার বাস। আর সেই বাসে করেই তিনি কিন্তু ডিসাইড করলেন যে সিডনি থেকে সোজা যাবেন অস্ট্রেলিয়া। 1968 সালে তিনি ফার্স্ট এই বাসটা চালু করলেন, কিন্তু সেই বাসে করেই তিনি শুরু করলেন সিডনি থেকে সোজা লন্ডন যাওয়ার জার্নি। সিডনি থেকে সর্বপ্রথম তিনি এলেন ভারতে। এবার আপনারা ভাবছেন সিডনি থেকে ভারতে আসার তো ডাইরেক্ট কোনো রাস্তাই নেই, তাহলে তিনি কি করে এলেন? জাহাজে করে বাসটাকে নিয়ে কিন্তু তিনি এলেন ভারতে। সেখান থেকে আবার বাসে করে তিনি কিন্তু গেলেন ফ্রান্স। এবার ফ্রান্স থেকে যেহেতু আবার লন্ডনে যাওয়ার কোনো ডাইরেক্ট পথ নেই, তাই তিনি ফ্রান্সে করে আবার কিন্তু ঠিক সেইভাবে জাহাজে করে বাসটাকে নিয়ে গেলেন লন্ডন। এইভাবে কিন্তু তখন তিনি ভাবলেন যে এই ঠিক এই রুটটাই যদি কলকাতা থেকে লন্ডন পর্যন্ত করা যায় তাহলে কি করে হয়। এবার তৎকালীন সময়ে কিন্তু তখন যথেষ্ট চর্চার বিষয় হয়ে গেছে এই বাসটা, অনেক লং রুটের বাস। কিন্তু মানুষ তখন মনে করলো যে যদি একবার টিকিট কেটে ফেলা যায় তাহলে কিন্তু অনেকগুলো দেশ পাড়ি দিয়ে কিন্তু বেশ যেতে ভালোই লাগবে। তৎকালীন সময়ে এই বাসের টিকিট ছিল 13,000 টাকা, অর্থাৎ 65 পাউন্ড। 13,000 টাকা তখনকার সময় কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ ছিল, কিন্তু টিকিটের দাম যতই এক্সপেন্সিভ রাস্তাটাও কিন্তু ঠিক ততটাই ছিল। 16,000 কিলোমিটার, শুধু রাস্তাই নয় বাসও কিন্তু ছিল যথেষ্ট লাক্সারিয়াস। এর নিচের তলাতে ছিল একটা লঞ্চ, আর আলাদা করে রান্না করার জন্য ছিল রান্নাঘর, এছাড়াও ছিল পার্টি করার জন্য কিন্তু আলাদা একটা সেপারেট স্পেস। যথেষ্ট লাক্সারিয়াস বাসে ট্রাভেল করাই 132 দিন কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হয়ে উঠেছিল মানুষের কাছে। ব্রিটিশ ট্রাভেলার অ্যান্ডি স্টুয়ার্ট কিন্তু এই বাসটার একটা সুন্দর নাম রেখেছিলেন অ্যালবার্ট। এই বাসের ভেতরেই কিন্তু হিটারেরও ব্যবস্থা ছিল, যাতে যখন শীতপ্রধান দেশের ওপর দিয়ে বাসটা ট্রাভেল করবে তখন যেন যাত্রীদের কোনো অসুবিধা না হয়। এই লাক্সারিয়াস বাসটা ধীরে ধীরে কিন্তু মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠছিল। আর হবে নাই বা কেন, কত রকম দেশের ওপর দিয়ে যাতায়াত করবে, কত রকম মানুষের সাথে দেখা হবে। 1968 থেকে 1976 পর্যন্ত, ভুল বললাম একটু দেখ, 1968 থেকে 1976 পর্যন্ত মোট 15 বার কিন্তু কলকাতা টু লন্ডন অ্যান্ড লন্ডন টু কলকাতা পর্যন্ত এই বাসটা চলাচল করেছে। পুরো বিশ্বের যে পর্যটক তারা কিন্তু সবাই মিলে এই বাসটাকে ফ্রেন্ডলি অ্যাম্বাসেডার নাম দিয়েছিল। এই ফ্রেন্ডলি অ্যাম্বাসেডারের এত সুন্দর বা অ্যালবার্টের যদি এত সুন্দর তথ্যটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবে। আরও কোনো নতুন নতুন জিনিস সম্পর্কে তোমরা জানতে চাও সেগুলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের জন্য টাটা।